ডিহাইড্রেশান এমন একটা পরিস্থিতি যে ক্ষেত্রে বা যেখানে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে গেছে যেখানে গর্ভাবস্থা বা প্রেগনেন্সিতে জল বা জলীয় উপাদান শরীরে ব্লাড সার্কুলেশন মেনটেন করা বা রক্ত সঞ্চালন বা রক্ত সরবরাহ মেনটেন করা ব্লাড প্রেশার মেনটেন করা উপযুক্ত নিউট্রিয়েন বা পুষ্টি উপাদানগুলো বাচ্চা অবধি পৌঁছে দেওয়ার কাজ করে এবং তাছাড়াও অনেক ভূমিকা পালন করে সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনার শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন কিন্তু কাঙ্ক্ষিত নয় যে ক্ষেত্রে গর্ভাবস্থায় সারা দিনে একজন প্রেগনেন্ট মহিলার জলের চাহিদা আড়াই থেকে তিন লিটার থাকে সেক্ষেত্রে একজন গর্ভবতী মহিলার যদি ডিহাইড্রেশন তৈরি হয় সেক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে প্রথমত মর্নিং সিকনেস বা সেখান থেকে বমি হওয়া বমি হওয়ার কারণেও অনেক সময় শরীর থেকে প্রয়োজনের তুলনায় বেশি জল বেরিয়ে যেতে পারে দ্বিতীয়ত অনেক সময় ডিসেন্ট্রি বা পেটের প্রবলেমের জন্য লুজ মোশন হওয়ার কারণেও অনেক সময় শরীর থেকে জল বেরিয়ে যায় এছাড়াও অনেক সময় বিভিন্ন অ্যাক্টিভিটিতে যদি প্রচুর পরিমাণে পরিশ্রম হয় এবং প্রচুর পরিমাণে ঘাম হয় সেখান থেকেও হতে পারে তাছাড়া ওয়াটার ইনটেক্ট বা জলীয় উপাদান যদি কম নেওয়া হয় সেক্ষেত্রেও আপনার শরীরে ডিহাইড্রেশন তৈরি হতে পারে তাছাড়াও দেখা গেছে আবহাওয়ার উপর নির্ভর করে আমাদের শরীরে অনেক সময় ডিহাইড্রেশনের সিচুয়েশান তৈরি হয় গর্ভাবস্থায় যদি আপনার ডিহাইড্রেশন হয় বা ডিহাইড্রেশনের কন্ডিশানটা তৈরি হয় তাহলে কোন লক্ষণ দেখে বুঝবেন প্রথমত আপনার ঠোঁট মুখ শুকিয়ে থাকবে বারবার জল তৃষ্টা পাবে দিনে আপনি যতবার ইউরিনেট করেন বা মূত্রত্যাগ করেন সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক কমে যাবে পেটে এবং শরীরের বিভিন্ন অংশে খিচুনি বা ক্র্যাম্প তৈরি হতে পারে এছাড়াও যে ইউরিনেট করছেন বা মূত্র ত্যাগ করছেন সেই মূত্রের কালার বা ইউরিনের কালারটা অনেক ডার্ক ঘন এবং গাঢ় হয়ে যেতে দেখা যায় এছাড়া অনেকের ক্ষেত্রে হেডেক বা মাথা ধরা দেখা যায় এবং অনেকে ডিজিনেস বা ঝিমুনি ভাব এবং মেজাজ খিটখিটে হতে দেখা যায় গর্ভাবস্থায় যাতে আপনার এই ডিহাইড্রেশনের কন্ডিশনটা তৈরি না হয় সেই জন্য খেয়াল রাখবেন আপনি সারাদিনে আড়াই থেকে তিন লিটার জল খাচ্ছেন কি না এই জল পান করার জন্য বা যদি আপনি লিমিটটা না বুঝতে পারেন চেষ্টা করবেন সারা দিনে আট থেকে দশ গ্লাস জল পান করার চেষ্টা করবেন জলের সাথে বা জলের বদলে আপনি যদি এতটা জল সারা দিনে নাও খেতে পারেন চেষ্টা করবেন বিভিন্ন রসালো ফল ফলের জুস বা ফ্রুট জুস ডাবের জল সেগুলোও সাথে নেবেন তাতেও আপনার শরীরে জলের চাহিদা পরিপূরণ হতে পারে তবে জল পান করার ক্ষেত্রে দুটো কথা খেয়াল রাখবেন প্রথমত তাড়াতাড়ি জল পান করবেন না এবং দ্বিতীয়ত প্রয়োজনের তুলনায় বেশি জল পান করবেন না তাতে কিডনির ওপরে প্রেশার বা চাপ পড়তে পারে তবে ক্ষেত্রে একটা কথা এর সাথেও অ্যাড করে বলে রাখি আপনি যদি গরম জল পান করেন বা জল যদি গরম করে পান করতে চান সেটা অনেক সময় শীতকালেও হতে পারে অনেক সময় অনেকের অভ্যেসও থাকতে পারে যদি গরম জল কোনোভাবে পান করেন সেটা কিন্তু আপনার গর্ভাবস্থার কোনো ক্ষতি করবেন না সেফলি আপনি যদি দেখতে চান বা আপনি যদি নিজেকে মনিটার করতে চান তাহলে ডিহাইড্রেশন হচ্ছে কি না সেটা ইউরিনের কালার দেখেই বুঝতে পারবেন ইউরিনের কালার যদি লাইট ইয়েলো কালার বা হালকা হলুদ রঙের বা ফ্যাকাশে হলুদ রঙের হয় তাহলে সেটা কিন্তু এটাই ডিনোট করে যে আপনার শরীরে জল পর্যাপ্ত আছে যদি ইউরিনের কালার আস্তে আস্তে গাঢ় হয়ে যেতে থাকে তাহলে বুঝবেন আপনার শরীরে জলের প্রয়োজনীয়তা আছে ডিহাইড্রেশনের কন্ডিশন তৈরি হচ্ছে এবং সেই নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ব্যবস্থা নিতে হবে